वेलकम बैक वन्स अगेन टू माय यूट्यूब चैनल शुभायु दि ग्लैमर राइडर। आज के हमारे थर्ड डे पेलिंग ट्रिपे आज के सकाल सनराइज देखे तारपरे हल्का एक बार्डिंग चले गेछिलाम बुद्धा पार्क, कारण रात्रि बेला बुद्धा पार्क बंद छिलो तार आगेर दिन। बुद्धा पार्क थेके घुरे आमरा टुवर्ड्स पेलिंग रवाना दिएछिलाम, आर आमादेर द्रष्टव्येर मध्ये छिलो राबान्स रुइन आर हेलिप्याड। हेलिप्याडटा आमादेर एकदम होटेलेर खूब सामनेई छिलो। तो ये पुरो भिडियोटा होच्छे थार्ड डे निये, आशा करी आपनादेर सबारई खूब भाल लागबे। भिडियोटी देखुन आर एनजॉय करुन। गुड मॉर्निंग एंड वेलकम टू माय यूट्यूब चैनल शुभायु दि ग्लैमर राइडर। आज के हे थर्ड डे, आज के आछि राबांगलाते। सनराइज देखते इसछिलाम, देखलाम सनराइज। कांचनजंघा देखार पर एखन चले हल्का एकटूखानी बार्डिंग करते। एखन बार्डिंग चलछे, तीन चारटे स्पिसिज आमरा पेयेछि, तार मध्ये वैगटेल आछे, तारपरे आपनादेर मुनिया आछे, सनबार्ड आछे, आर एई होच्छे ओई जायगाटा। कि असाधारण पाखिर कलरव, तार मध्ये कांचनजंघार दृश्य, तार साथे बेश ठंडा, माने एकटू छावाते दाड़ालेई पुरो हाथ फात एकबारे जमे जाच्छे, किन्तु तार मध्येओ एई बार्डिंग करते बेश मजाई लागछे। टुकटाक बार्डिंग करे फेरा होच्छे एखन, जानी ना की पावा गेछे की ना पावा गेछे, अर्धेक स्पीसीजेर नाम जानी ना। आशा करि अनेकगुलो भालो पेयेछि। हाँ, भालो भालो क्लिक पेयेछि, किछु छबि आबार एकदम लास्ट मोमेंटे चले आसबो भाबजी, तखन तिनि देखा दिलेन एबं भालो भालो छबि पेयेछि। वेलकम बैक अगेन। चान टान करे आमरा रेडी, आमादेर ब्रेकफास्टो रेडी। आज के ब्रेकफास्ट होच्छे एइदिककार मोमो, तो सेटा खेये दिये निये आमरा एबार जाबो होच्छे टुवर्ड्स पेलिंग वाया गेजिंग। होच्छे आमादेर ब्रेकफास्ट गरम गरम मोमो, तार साथे सूप। आज के होच्छे आमादेर टूरेर थार्ड डे, आर आज के होच्छे सानडे, आर एटा होच्छे एखानकार बाजार। देखुन बाजारे भीड़ देखो। यही छिलो आमादेर होटेल थामजी, जथेष्ट भालो होटेल एवं आतिथ्यताओ ববিত রয়ের खूब भालो। तो आमिओ रेकमेंड करब जो आपनारा आसुन एवं होटेलटाते थाकुन। तो आमादेर आजकेर राबांगलार स्टे शेष हलो। इनी छिलेन आमादेर एखानकार होटेलेर ओनार, जार साथे आमरा एई दुदिन काटालाम। खूबी भालो मानुष। इवेन आमादेर একাদ দিন এরকম হয়েছিল যে আমাদের সাথে আরেকজন যারা এসেছিলেন তারা আসলে শুক্রবার দিন টক ছাড়া পুরো খাবার দাবার খান আর কি। তো উনি নিজের থেকে ব্যবস্থাপনা করে টক ছাড়া পুরো খাবার সেই দিনকে প্রোভাইড করেছেন, যেটার জন্য ওনাকে হ্যাটস অফ। মানে এরকম আমি কোনো হোটেলে বা কোনো হোমস্টেতে এরকম পাইনি এখন অবধি, সেটার জন্য আমি দাদার কাছে খুবই কৃতজ্ঞ। দাদা থাকেন বর্ধমানে, কিন্তু দাদা এখানে 14 বছর ধরে আছেন। তো দাদা বাঙালি, দাদাকে একটাই কথা বলবো যে দাদা যদি কিছু কথা বলে এই জায়গাটার ব্যাপারে, এই হোটেলটার ব্যাপারে, আপনাদেরও তাহলে জানতে সুবিধা হবে। দাদা যদি কিছু বলেন আপনি। হ্যাঁ নমস্কার, আমি হোটেল থামজি থেকে বলছি। এখানে বাঙালি টুরিস্ট হোক বা অন্যান্য টুরিস্ট হোক, যারাই আসুন তাদের জন্য যে কোনো ধরনের আতিথ্যতার ব্যবস্থা আছে, খাবার দাবার থেকে শুরু করে রুম থেকে শুরু করে কোনো কিছুতেই কারোর কোনো সমস্যা হবে না। আপনারা প্লিজ আসুন, এলে বুঝতে পারবেন যে আমরা কী ধরনের হসপিটালিটি লোককে দিই। নমস্কার। ঠিক আছে, আমরা শুনে নিলাম দাদার কথাও। আর সব কিছু ডেসক্রিপশন, হোটেলের ফটো সব কিছু আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। বেরিয়ে পড়েছি আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে, সেটা হচ্ছে বুদ্ধা পার্ক।
চলে এসেছি এখন আমরা বুদ্ধা পার্কে বা তথাগত তালে। আমরা এটা দেখে নিয়ে তারপরে টুয়ার্ডস পেলিং আমরা বেরোবো। কালকে রাত্রিও আমরা এসেছিলাম তবে বন্ধ হয়ে গেছিলো। তবে রাত্রির আসাতে একটা ভালো জিনিস হয়েছে কি, রাত্রিবেলায় যে লাইটিংটা সেটা আমরা দেখে নিতে পেরেছি, কিন্তু সকালবেলায় এসে কিন্তু টোটালি অন্যরকম লাগছে। কেননা বুদ্ধদেব তার পিছনে কাঞ্চনজঙ্ঘা অসাধারণ, সিম্পলি অসাধারণ। চলুন ভেতরটা ঘুরিয়ে দেখাই আপনাদের। তো এই হচ্ছে এখানে বুদ্ধ পার্ক, এই হচ্ছে বুদ্ধদেব বা তথাগত। রাত্রিরে রং আলাদা, সকালে এটা অসাধারণ লাগছে, আর পিছনে কাঞ্চনজঙ্ঘা পুরো মিলিয়ে মিশিয়ে একবারে অসাধারণ ব্যাপার। পড়েছি এখন তথাগত তালে। এই হচ্ছে টোটাল জায়গাটা, এখানে থাকাও যায় দেখছি, জানতাম না। ক্যাফেটেরিয়া আছে, খাওয়া দাওয়ার জায়গাপত্র আছে আর কি। আর এই দিকে হচ্ছে আসল জিনিসটা। আর এইগুলো হচ্ছে জল রাখা। মনে হয় ভগবানকে আমরা যেরকম জল উৎসর্গ করি না, ঠিক সেরকমই ভাবে টোটাল 5টি বাটি এরকম ভাবে রাখা আছে। মনে হয় এটি ভগবানের জল খাওয়ার জন্যই হয়তো। কাঞ্চনজঙ্ঘা, বুদ্ধিস্ট হিম আর গাছটা একটা অন্য লেভেলের অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করছে। এবার আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন রাবানসি রুইনে, যেটি হচ্ছে ওল্ড ক্যাপিটাল অফ সিকিম। রাস্তায় যেতে যেতে আমরা দাঁড়িয়ে পড়লাম এই অসাধারণ গাছটার সাথে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। জাস্ট দেখুন, আমি জুম করছি, কি সুন্দর লাগছে না দুটোকে, অসাধারণ লাগছে গাছটা। এর ভেতরে প্রচুর পাখি ছিল কিন্তু এই গাড়ির আওয়াজে সব পাখিগুলো উড়ে গেল। এই হচ্ছে আমাদের পেলিং যাওয়ার পথে প্রথম কাঞ্চনজঙ্ঘা দর্শন ভালোভাবে। তো সুতরাং আমরা নেমে পড়েছি, এমনি আগেই বলেছিলাম আমি কাঞ্চনজঙ্ঘা পাগলা, তো সুতরাং কাঞ্চনজঙ্ঘা দেখেই ঝপ করে আমরা নেমে পড়েছি। আর অ্যাম্বিয়েন্সটা অসাধারণ, পাখি ডাকছে, ঝিঁঝির ডাক, তার সাথে গাছপালা, কাঞ্চনজঙ্ঘা, টোটালি বিউটিফুল। আমরা চলে এসেছি এখন রাবানসের সাইটে,
যেটা হচ্ছিল আগে অ্যানশিয়েন্ট ক্যাপিটাল অফ সিকিম, এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কলকাতা সার্কেলের আন্ডারে। এই হচ্ছে ওর এন্ট্রেন্সটা, এটা দেখতে পাচ্ছেন। লেকটা দেখছেন সোনামচু, এটা মনে করা হয় যে যে এই পেরমাংসে মনেস্ট্রির যে মংসরা আছে আর কি, যেটা আর কি প্রিমিয়ার মনেস্ট্রি সিকিমের, সে তারা আর কি পুজো করতে আসতেন এই যে লেকটা আছে এখানে, এবং মনে করা হয় এটা খুবই পবিত্র একটি লেক। এবং আরেকটি জিনিস, এই যে লেকের জলটি, এতে নাকি সান রেজ একদমই পড়ে না, যেটা একটা অদ্ভুত জিনিস। এবং ওই যে মনেস্ট্রিটির কথা আমি বললাম, প্রত্যেক বছর নাকি এইখান থেকে ওই মনেস্ট্রিতে এখানকার জল নিয়ে যাওয়া হয় এবং মনে করা হয় সেটা খুবই পবিত্র। রুইন্সের রাস্তাটা, এবং এইটা আবার একটি বার্ড পার্কও আর কি হচ্ছে টোটাল রাস্তাটা। আমরা যাচ্ছি এখন ওই দিকেই, রুইন্সের দিকেই। চলুন যেতে যেতে কথা হবে তাহলে। এই যে এই হচ্ছে রাপ্রেন্সের সাইট অফ অ্যানশিয়েন্ট ক্যাপিটাল অফ সিকিম, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে আছে। এটাই হচ্ছে পুরোটা সাইটটা। এইখানেও প্রচুর প্রেয়ার স্টোন রাখা আছে, যেটা বুদ্ধিস্ট রিলিজিয়নে করে থাকে আর কি। এবং রাস্তাটা হচ্ছে পুরোপুরি একদম জঙ্গলের মধ্যে দিয়ে, যথেষ্ট খাঁড়াই, কষ্ট হচ্ছে, কিন্তু ভিউয়ার্সদেরকে দেখানোর জন্য এই কষ্টটা কিছুই নয়। তো চলুন পুরো রাস্তাটা একবার দেখে আসি। প্রায় চলে এসেছি, মোটামুটি ট্রেক করলাম 2.5 কিলোমিটার, এখনও 250 মিটার আছে। তো চলুন, মনে হচ্ছে ঠিক রাস্তা দিয়েই যাচ্ছি। এনারা সব ফিরে আসছেন দেখে। রাস্তাটা খুবই সুন্দর, তবে খাঁড়াইটা বড্ড বেশি, কষ্ট হচ্ছে ভালোই। তবে বেড়াতে এলে বা কোনো জিনিস কাউকে দেখালে সে কষ্টটা কোনো কষ্ট হয় না। তো প্রায় চলে এসেছি, 2 কিলোমিটার মতো ট্রেক, এখন 250 মিটার বাকি, মানে মাইলস্টোনে যা লেখা সেই অনুযায়ী বলছি। অনেক সময় আমরা মাইলস্টোনে দেখি যে লেখা 250 মিটার, বাট সেটা 250 মিটার হয় না, অনেক বেশি হয়। তো কষ্ট একটু হচ্ছেই, চলুন এত দূর যখন এসেছি দেখেই যাই। চলতে চলতে এই যে ফলকটি আছে ওটি দেখলাম, এখানে লেখা ফ্যাটিগড দিয়ে কোশ্চেন মার্ক দেওয়া। দি অ্যানশিয়েন্ট সাইট ইজ অনলি 100 মিটার হ্যাভে, অসাধারণ লেখাটি, এইটি আরও উজ্জীবিত করলো যে আর তো মাত্র 100 মিটার, দেখাই যাক না কী হবে। আমরা প্রায় চলেই এসেছি এই অ্যানশিয়েন্ট সাইটটাতে। এই পাঁচিলের যে ব্রিকগুলো, ইঁটগুলো আছে সেইগুলো দেখলেই বোঝা যাবে এই হচ্ছে ওই সাইটটি। এখন রেভেন্সের অ্যানশিয়েন্ট সাইট, যেটা অ্যানশিয়েন্ট ক্যাপিটাল ছিল সিকিমের, শোনা যায় যে আগে ক্যাপিটাল ছিল হচ্ছে ইয়োকসুমে, সেখান থেকে সেকেন্ড রাজার ছেলে চলে এসেছিল রেভেন্সেতে। এবং এইখানেই এই জঙ্গলের মধ্যে একটি কনস্পিকুয়াস জায়গাতে ওই ফোর্টটা আর প্যালেসটা বানিয়েছিল। তা এই জায়গাটি নর্থ আর সাউথ দুভাগে বিভক্ত। নর্থে ছিল হচ্ছে আপনার এই প্যালেস এরিয়া বা ওয়ার্শিপ করার জায়গা, আর সাউথে ছিল হচ্ছে কমন পিপলদের থাকার জায়গা। রেভেন্সের সাইটের রেসিডেন্সিয়াল কমপ্লেক্স প্যালেস এরিয়া, যেটা আপনার রুম ওয়ালগুলো দিয়ে পুরো ঘেরা, আর এর পিছনেই হচ্ছে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য। খুবই সুন্দর জায়গা, একটু কষ্ট করে ট্রেক করে আসতে হয়েছে বটে, বাট সত্যি জায়গাটি খুবই সুন্দর। এখানকার 3টে চটন হচ্ছে এইটা, এই হচ্ছে 3টে চটন এখানকার।
আপনাদের ওয়ার্শিপ এরিয়া বা যেখানে প্রেয়ার করতো সেই জায়গাটি। রাবানসে সাইট দেখে আমরা এখন যাচ্ছি টুয়ার্ডস পেলিং। রাস্তা অসাধারণ, রাস্তা নিয়ে কোনো কমপ্লেনই হবে না, একদম মাখনের মতো রাস্তা। চলে এসেছি আমরা আপার পেলিংয়ে, আমাদের হোটেল সিকিম আওড়া, এবং এখানে বেসিক কোভিড প্রোটোকল যেগুলো আছে সবগুলোই মেনটেন হচ্ছে। স্যানিটাইজেশন, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন, লাগেজ স্যানিটাইজেশন, সব কিছু। আসুন আপনাদের দেখাচ্ছি যে হোটেলের এন্ট্রি। এইখানে বেসিক যা প্রোটোকল সেগুলো সবই ফলো হচ্ছে, স্যানিটাইজেশন বলুন, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন বলুন, মাস্ক বলুন, সবই হচ্ছে। দেখুন এখানে লাগেজও স্যানিটাইজ করা হচ্ছে। রুম এখানে সিকিম ওড়া হোটেলে। এই হচ্ছে বেডটা, আর এইখান থেকে হচ্ছে আমাদের এটা হচ্ছে ব্যালকানি। এই ব্যালকানি থেকে ওই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আমি একটু জুম করছি তাহলে আপনি দেখতে পাবেন। এই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। হচ্ছে আমাদের খাবার, দেখে নেওয়া যাক কী কী আছে। আলু ভাজা আছে, ডাল আছে, এই যে ডাল, ভাত আছে, আর আছে হচ্ছে আরেকটা জিনিস আসছে যে এখনো দেওয়া হয়নি, সেটা হচ্ছে মাছ আর ডিম ভাজা। তো চলুন ঝটপট খেয়ে নিই, তারপরে নেক্সট কথা বলছি। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা চলে এসেছি নেক্সট ডেস্টিনেশন হেলিপ্যাডে। এই হচ্ছে আমাদের সবার প্রিয় কাঞ্চনজঙ্ঘা, পুরো বরফে মোড়া, একদম সাদা চাদরের মতো মোড়া। তারপরেই এর রং হয়ে গেল পুরো গোল্ডেন, মাথায় যেন সোনার চাদর মোড়ানো, অসাধারণ দৃশ্য। এবং এরপরেই একটু পিঙ্কিশ গোল্ডেন টাইপের ছিল আর কি। তো এই রং পরিবর্তন, এইটা দেখার জন্যই তো আসা। একদিকে চাঁদ উঠেছে আর একদিকে কাঞ্চনজঙ্ঘা, ওফ আর কি লাগে। চলে এসেছি আমরা ডিনার করতে, এখন বাজে রাত্রির 8:45। আমাদের ডিনার রেডি। এই হচ্ছে ডিনার, আলু ফুলকপির সবজি, এখানে আছে রুটি, আচ্ছা এখানে আছে ভাত, এটা ডাল, এখানে হচ্ছে চিকেন। এই পেলিংয়ে আসার আরেকটি কারণ হচ্ছে পূর্ণিমা রাত্রিরে কাঞ্চনজঙ্ঘাকে দেখা। দ্য ভিউ ইজ ম্যাজেস্টিক, মেসমারাইজিং, অ্যান্ড ইটস ইটার্নাল লাভ। এই ছিল আমাদের তৃতীয় দিনের পেলিং সফর। আশা করি আপনাদের সবারই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই শেয়ার করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন শুভায়ু দি গ্ল্যামার রাইডার।